चलो मोर से चलो तुम्हारे पिता रेखे आसवे ओय पिता भी मातार निकट नामा ना आज तुम्हें की कथा बोलले मा मांगो आज तुम्हारे के छेड़े जमाई दी तो भीषण कष्ट होच्छे मा आशा कष्ट करिस ना मा তোমাদের কাছে আমি কেমন করে যাব ওরে মনুষ্যা তুমি যে যেতে হবে আজ শুধু যাওয়ার বেলা তুমি এমন করে চোখে জল ফেলো না মা মনুষ্যা আমাকে তুমি হাসি মুখে বিদায় দাও মা মনুষ্যা আজ মা তুমি বলতে পারলে কেন তুমি আমাকে এত ভালোবাসলে মা যার জন্য তোমাদের কাছে আমি যেতে পাচ্ছি না মা কেন বলো না মা কেন তোমরা আমাকে এত ভালোবাসলে বলো মনুষ্যা মা গো তোমায় মনে পৃথিবীতে আশা মনুষ্যা ওমা তোমারী করুণাতে পৃথিবীতে আশা মনুষ্যা মা গো তোমায় মনে প্রাণে মা গো তোমায় মনে প্রাণে কত ভালোবাসা মনুষ্যা তোমারি করুণাতে পৃথিবীতে আশা তোমারি করুণাতে পৃথিবীতে আশা আমি
কিন্তু যাওয়ার আগে তুমি আমাকে একটি কথা বলে যাবে গো পিতা। বলো মা বলো। ও গো পিতা, তুমি বলতে পারো পিতা, আমি যে জন্মাবো তো আমি যাকে দেখিনি পিতা, কিন্তু আমি কেমন ভাবে দাঁড়িয়ে নিব? জানি মা জানি। পিতা, জন্ম হতে যাকে তুমি দেখোনি তাকে তুমি কেমন করে চিনিবে মা? তাহলে শোনো মা, আমি সবই কথা তোমাকে বলে যাব মা। এই সরোবরে আসিবে আগে জটা জুটোধারী, হাতে তার কমণ্ডল, মুখে তার ববম বম্বুলি, তাকে দেখিয়া তুমি একবার পিতা বলে ডাকিলে সেই তোমাকে নিয়ে যাবেন ওই বিমাতা দর্শন করিতে। এ তুমি কি বললে পিতা? হ্যাঁ মা হ্যাঁ। বেশ পিতা বেশ, তাই তোমার কথা মতো তাই হবে গো পিতা। তাহলে যাওয়ার বেলা সে তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাও পিতা। আমি যে আশা নিয়ে যাচ্ছি পিতা, আমার জন্য সে আশা পূর্ণ হয় গো পিতা। তাই হবে মা, আজ আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করি মা। তুই তোর বিমা তাকে দর্শন করি এই পৃথিবী মা ধরে, তুই যেন তোর দেবিত্ব আসন গ্রহণ করতে পারিস মা। এই আশীর্বাদ আমি তোকেই করলাম মা। বম বাবম বম বম বাবম বম বম বাবম বম। দেখো প্রতিদিন আসি আমি পদ্ম সরোবরে, এমন পদ্ম কোনদিন ফুল ফুটতে আমি দেখিনি। আহ কি সুন্দর পদ্ম ফুটি আছে, পাখিরা কেমন ভাবে গুণরব করছে, ভমর ভমরি কেমন ভাবে গুণগান করছে, ও কি অসাধারণ। দেখি ওই তো পদ্ম ফুলের মধ্যে এক অপরি সুন্দরী কেমন ভাবে আলোয় আলোকিত করে রইয়া বসে আর রইয়াছে। সুন্দরী তোমার রূপে তোমার যৌবন আজ আমার পাগল করে দিয়েছে, আজ তুমি আমার ধরা দাও বলছি, ধরা দাও ধরা দাও। পিতা না, আমি কারো পিতা নয়, আমার দুইটি কন্যা আছে, নাম বল লক্ষ্মী সরস্বতী, আর দুইটি পুত্র আছে, নাম কার্তিক আর গণপতি। এ কোনোদিন হতে পারে না, তাই বলছি তুমি আমার ধরা দাও ধরা দাও। না পিতা না, আপনি কি বলছেন পিতা? পিতা আপনি একবার বিশ্বাস করুন, আমি যে আপনার কন্যা পিতা, আপনি একবার বিশ্বাস করুন পিতা। আজ তুমি আমি হাসলে মা, বেশ কেমন হবে তুমি আমার কন্যা হও, আমি ধ্যান যোগ করে জানতে চাই। বেশ তাই দেখুন পিতা। হ্যালো পিতা। হ্যাঁ মা, আজ আমি ধ্যান যোগ করে জানলাম কদ্র নাগিনীর গর্ভে তোমার জন্ম হয়েছে, তাই তোমার নাম মনসা। তাহলে বলো মা, তুমি এখানে কেন এসেছো মা? পিতা গো, তুমি জানতে চাও পিতা আজ আমি এখানে কেন এসেছি পিতা? ও গো পিতা, আমার যে মনে বড় আশা গো পিতা, আমি আমি যে চাই, আমি যে চাই সেই বিমাতাকে দর্শন করতে। এমন কথা তুমি কোনোদিনই বলো না মা, বিমা তো তোমার কোনোদিনই ভালো চোখে দেখবে না মা, সে যে তোমার ক্ষতি করতে পারে মা। না পিতা না, হে তুমি কি বললে পিতা? ও গো পিতা, আজ আমি বড় আশা নিয়ে এখানে এসেছি গো পিতা, তাই বলছি তাই বলছি তুমি আমাকে ফিরে দিও না, আমাকে একটি বানিয়ে চলো না পিতা, আমি যাব, আমি যে সেই বিমাতাকে দর্শন করব পিতা। মা গো, মনে যখন এত বাসনা মা, তাহলে তুই এক কাজ কর মা, ছোট্ট একটু সর্পরূপ ধারণ করে আমি তোকে নিয়ে যাব সেই অক্ষর মন্দিরে মা। এ তুমি কি বললে পিতা? বেশ পিতা বেশ, তাহলে তোমার কথা মতো আমি এখনই ছোট্ট একটি নাগিনের রূপ ধারণ করছি। Thank you.
সরবাম আর বেশি দূর যেতে হবে না এটা হলো পদ্ম সরবর মা এটাই তাহলে বিশ্বে পদ্ম সরবর হ্যাঁ মা বেশ পিতা বেশ তাহলে আজ শুধু যাওয়ার বেলা আমাকে প্রাণ ভাসিনীবাদ করে যাও পিতা আমার যেন মনোবাসনা পূর্ণ হয় পিতা এখন তাহলে আসি মা আশীর্বাদ করিবা তোর মনোবাসনা পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক তবে শোন মা যার সময় একটা কথা স্মরণ করে দিয়ে যাই মা তুই তো কোনো নিদর পিতাকে দেখিস নি কিন্তু পিতাকে চিনবি কেমন হবে তাও আমি তোমার কাছে বলে যাই মা তাহলে শোন মা আসিবে এক জটাধারী সন্ন্যাসী মুখে তার ববম ববম বলি পরনে আছে বাঘম্বর হাতে আছে কমণ্ডলি পিতা পিতা বলে সম্ভাষণ করিলে পিতা মাতা দর্শন হবে মা আসছি মা Come on, no hiding. No, you're not here.
কেমন আছো মামিমা? ও নারো, আমি না আমি খুব ভালো আছি। তুমি খুব ভালো আছো? ও নারো, তো বলো তো তুমি কেমন আছো? ভালো আছি। কিন্তু মামিমা, সবাই একটু দেখতে পাচ্ছি, কিন্তু ওই যে মামা বাবু কোথায় গেছে? তোমার মামার গল্প তুমি জানো না? ওই তাকে দেখো। ও নারো, ওই তাকে দেখো, তোমার মামা গেছে যোগী কাষ্ঠ। আর হ্যাঁ, কি বললি মামিমা? মামা গেছে সেই যোগ্য কাষ্ঠ আহার। কিন্তু মামিমা, যেমন তোমাকে ঠিক ভালোবাসি মামাকে, তদ্রূপ তেমনই আমি ভালোবাসি। কিন্তু খবরটা যে দিতে হবে, আমি নিজে চোখে দেখেছি যে খবরটাকে যে মামিমা দিতে বলছে। মামিমা, এই মা বাবু কোথা থেকে বললে যোগ্য কাষ্ঠ আহার? মিথ্যা কথা। মিথ্যা কথা? মিথ্যা কথা? ও নারো, আমি তোমার মামিমা, ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছি, আমি তোমার কাছে মিথ্যা কথা বলতে পারি? বলো একটু। বার দেখে তোমাকে খবরটা দিতে এলাম মামিমা। দেখে তুমি খবর দিতে এলে এলাম মামিমা। আচ্ছা, কি খবর একটু বার আমার কাছে বলো না। একটা কথা শুনে মামিমা। আচ্ছা ঠিক আছে, বলো। এই না বুঝি, আবার অন্য সময় আসবো, আমি এখন আসি মামিমা। নারু, এই তো একটু আগে তুমি কি যেন আমার কাছে বলতে চাচ্ছিলে। হ্যাঁ, বলতে চাচ্ছি। এখন আমার কাছ থেকে তুমি পালিয়ে যাচ্ছ। আমি মা, কি হচ্ছে একবার আমার কাছে বলো। বলো না নারে, একবার আমার কাছে বলো। শোনো বাবি মা, মা বাবা সেই যোগ্য কষ্ট আহরণে যায়নি। তাই গেছে অতদে সন্ধের নবই না যুবতী, ফুলের সাজির মধ্যে এনে রেখেছে কোথায় যেন মামিমা? কোথায় মনে পড়ে মামিমা? রেখেছে সে উত্তর মন্দিরে। এত বড় কথা বলতে তোমার লজ্জা করলো না নারদ? এই মুহূর্তে, এই মুহূর্তে এই কৈলাস মন্দির হতে তুমি তুমি পারবে? আমি দেখে তোমাকে খবরটা দিতে এলাম মামিমা, তুমি বিশ্বাস করো? বিশ্বাস আমার করতে পারবে না নারো। এই মুহূর্তে তুমি এই স্থান ছেড়ে, এই স্থান ছেড়ে তুমি পারবে? আরে জানিও গো মামিমা, বিশ্বাসে তোমার হবে না। জানিও গো মামিমা, বিশ্বাসে তোমার হবে না। আর যদি বেকারি কথা বিশ্বাস হবে না। নারদ, সত্যি মামিমা, দেখে তোমাকে খবরটা দিতে এলাম, বিশ্বাস আমি করতে পারছি না, পারছি না, পারছি না। সত্য শিব মামিমা করো পারতো, সত্য শিব মামিমা করো পারতো না। জানিও গো মামিমা, বিশ্বাসে তোমার হবে না। আর জানিও গো মামিমা, বিশ্বাসে তোমার হবে না। নারদ ব্যাটারি কত বিশ্বাস হবে না। চলো চলো মামিমা, এই